যদি কোনো মানুষ ভয় পায় তাহলে আমরা তাকে হুজুরের কাছে নিয়ে যাই বা কোনো আলেমের কাছে নিয়ে যাই, মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যাই, পীর বুজুর্গদের কাছে নিয়ে যাই। আবার অনেকেই আমরা আলতু ফালতু কবিরাজের কাছে নিয়ে যাই যাতে তার ভয়টা কেটে যায়, এই জন্য নিয়ে যাই। কিন্তু আজ থেকে আমরা আর কোনো বুজুর্গদের কাছেও যাব না, আমরা কোনো আলেমের কাছেও যাব না, ইমামের কাছেও যাব না। আমরা যারা এই সুরাগুলা পারি, এই সুরাগুলা পড়ে যদি পানিতে ফু দিয়ে ওই পানি যদি ওই ব্যক্তিকে খাওয়াতে পারি যেই ব্যক্তি ভয় পেয়েছে, তাহলে ওই ব্যক্তির ভয় আল্লাহ তাআলা কাটিয়ে দিবেন। অনেক কবিরাজরা আছে এই ফুয়ের বিনিময়ে অনেক টাকা নেয়, হাজার হাজার টাকা নেয়। অনেকেই হয়তো প্রতারিত হচ্ছে, তার যে ঝাড়ফুঁক এতে কোনো কাজ হয় না। ঝাড়ফুঁক কিন্তু ইসলামে জায়েজ আছে, এটা হয়তো অনেকেই মনে করতে পারেন শিরক বা গুনাহের কাজ না। ঝাড়ফুঁকের কথা কোরআন সুন্নাতে এসেছে, অগণিত সাহাবিরা তিনারা এই ঝাড়ফুঁক করতেন, এর বিনিময়ে তিনারা হাতিয়েও নিতেন, এমন ঘটনাও আছে। এজন্য কোনো ব্যক্তি যদি ভয় পায় তাহলে আপনি ওই ব্যক্তিকে এই কয়েকটি সূরা পড়ে এই পানিতে ফু দিবেন, পানিতে ফু দিয়ে ওই ব্যক্তিকে পানিটা পান করাবেন দুই তিন দিন, তাহলে তার ভয় কেটে যাবে ইনশা আল্লাহ। সর্বপ্রথম আমরা পড়ে নেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মতো বলছেন ফাইযা ক্বরআতাল কুরআন ফাস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অবশ্যই আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ব, তারপর আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব, এরপর আমরা সূরাতুল ফাতিহা পড়ব, যেই সূরাটা প্রতিটা রোগের মহা ঔষধ, এই সূরাটি পড়ব। এই সূরাটি পড়ার পর আমরা আয়াতুল কুরসি পড়ব। এই আয়াতুল কুরসি যারা আমরা মুখস্থ পড়তে পারি না তারা দেখে দেখে পড়বেন। আমি বলে রাখতেছি যদি আপনি কোনো সূরা মুখস্থ পড়তে না পারেন তাহলে আপনি দেখে দেখে পড়বেন, দেখে দেখে পড়ে তারপর আপনি এই বোতলের মধ্যে পানির মধ্যে ফু দিবেন। এই বোতলের মধ্যে পানি আছে, পানি নিয়ে এই পানিতে আপনি ফু দিবেন, এরপর আপনি পড়বেন সূরাতুল ইখলাস, যদি পারেন সূরাতুল কাফিরুন পড়বেন, আর যদি সূরাতুল কাফিরুন না পারেন তাহলে আপনি সূরাতুল ইখলাস পড়বেন, এরপর আপনি সূরাতুল ফালাক পড়বেন, তারপর আপনি নাস পড়বেন। এই কয়টি সূরা পড়ে আপনি পানিতে তিনবার ফু দিবেন, তিনবার ফু দিবেন, প্রতিবার পড়বেন তিনবার ফু দিবেন, এইভাবে তিনবার পড়বেন, তিনবার এই সূরাগুলো পড়বেন, আর প্রত্যেকবারেই আপনি তিনবার করে ফু দিবেন। ফু দেওয়ার পর এই পানিটা তার চোখে দিতে বলবেন, প্লাস তাকে খেতে বলবেন, তাহলে তার যত দুর্দশা আছে, যত ভয় আছে, যত অনিষ্ট আছে আল্লাহ তাআলা সমস্ত কিছু কাটিয়ে দিবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য দিনই ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন।